নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি নিয়ে এসেছি সকাল বা বিকেলের জলখাবারের জন্য দারুণ একটা রেসিপি। এটা তৈরি করতে সময় লাগে কম আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ কাপ টক দই। দইটা আমি ঘরে পাতা দই নিয়েছি, আর দইটা ফ্রেশ দই নিলেই ভালো হয়, যাতে দইয়ের টকের ভাবটা একটু কম থাকে। দইটাকে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি। এবারে সুজিটাকে নেড়ে চেড়ে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর 1/2 কাপ দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। এবারে 1/2 কাপ দুধ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। পুরো দুধটা আমি মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটা এক সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন, পুরো দুধটা শুষে নিয়ে সুজিটা অনেকটাই ফুলে এটা ঘন হয়ে গেছে। নাস্তাটা তৈরি করার জন্য এবারে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। আপনাদের কাছে কেক মোল্ড থাকলে কেক মোল্ডও নিতে পারেন। এবার বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটা সাদা পেপার এভাবে গোল করে কেটে লাগিয়ে নিলাম। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও লাগিয়ে নিতে পারেন। এবারে ব্যাটারের মধ্যে আমি 1 টিস্পুনের মতো সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দেব ইনো ফ্রুট সল্ট। আপনাদের কাছে ইনো ফ্রুট সল্ট না থাকলে সেক্ষেত্রে 1 টিস্পুনের মতো বেকিং সোডাও মিশিয়ে নিতে পারে। ফ্রুট সল্টের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি এটাকে একটিভ করে নিয়েছি। ইনোটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারের থিকনেসটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর থিকনেসটা কিরকম হবে। এবারে হালকা হাতে একটু ট্যাপ করে নেব বাটিটা। এবারে এর উপর আমি কিছু নাটস দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব। সবার প্রথমে আমি একটু আখরোট দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি, এরপর আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস বা নাটস দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি খুব কম উপকরণ দিয়ে বা ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় এরকম সমস্ত রেসিপি নিয়ে আসতে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের জন্য এরকম লোভনীয় আর নিত্য নতুন সব রেসিপি নিয়ে আসতে। চাইলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন। দেখুন এটা কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনারা এর থেকেও বেশি সুন্দর করে সাজাতে পারবেন। এবারে এটা আমি ভাপে সেদ্ধ করে নেব। তার জন্য বড় একটা পাত্রে অল্প পরিমাণে একটু জল দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা আমি বসিয়ে দিয়ে এরপর ঢাকা দিয়ে 30 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে এটাকে ভাপে সেদ্ধ করে নিয়েছি। 30 মিনিট ভাপে সেদ্ধ করার পর আমি একটা টুথপিক ঢুকিয়ে একটু চেক করে নিলাম, এটা আমার হয়ে গেছে। এরপর নামিয়ে এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবারে এটা আমি ডিমোল্ড করে নেব। এটা বাটি থেকে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম নরম তুলতুলে একদম ফ্লাফি হয়েছে। এই জলখাবারের রেসিপিটা তৈরি করা যেমন সহজ আর খুব চটজলদি এটা আপনারা তৈরি করে সকালে জলখাবারে সবাইকে খাওয়াতে পারেন। এছাড়া এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। এরকম লোভনীয় সব রেসিপি পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।